কি হলো তোর, কাঁদছিস কেন? কি বলবো ভাই, বল না কেঁদে যাচ্ছিস এখন থেকে ছেলে ভাই? কি বলবো, রোজ রাত্রিবেলা দেয়ালে 3 বার স্ট্যাপ শুনতে পাই যতক্ষণ না ওইটা ভোর হচ্ছে। এটা মানে বাইবেলে আছে যে যদি রাত্রিবেলা রোজ এরকম হয় আর 3টের সময় সবগুলি বন্ধ হয়ে যায়, এটা আমি দেখেওছি। আর 3টের সময় কি? 3টের সময় নডি অন্য রূপ ধারণ করে। কি বলিস, অসম্ভব? এটাই সম্ভব। আর 3টে স্ট্যাম্প, ওটা মানে হলো ভগবানকে ডিসরেসপেক্ট করা। আর এখানে ডেভিল আছে। তো এবার তুই কি করবি? আর কি, 30 দিন ধরে এরকম হচ্ছে। আজকে 31 নম্বর দিন, 1 মাস হতে চললো। আজকে যা করা করতে হবে। কি করবি? একটা প্রুফ মানে একটা ভিডিও বানাতে হবে যেখানে এই প্যারানর্মাল জিনিসগুলো হয়, তাহলে আমরা অন্য ইনভেস্টিগেটরের থেকে আমরা জানতে পারবো। দেখলি, শুনতে পেলি দরজায় আওয়াজ হলো? সেটা সব সময় হয়, আজকে আমাকে ভিডিও করতেই হবে। তাহলে কি আজকে আমি তোর বাড়িতে থেকে যাব? না না, থাকিস না, নলে তোর কপালে দুর্গতি আছে। করিস না, করিস না। দেখি আবার দরজার আওয়াজ পেলাম, করিস না। নডি, এ নডি, এখানে কি রে তুই আজকাল যে কথা বলিস সেটা বলবি না আমার ভাইকে? এরকম করে তারা কোন করে ও? ঠিক আছে, আজকে 3টা সাবধানে কাটা, তুই যা। আচ্ছা বুঝলাম, খুব বাজে ব্যাপার একটা। কি করবো সাহেব, এরম ভাবেই